Sri Sri Ramkrishna Kathamrita Pratham Khanda Srim Kothita Tava Kathamritam Tapta Jeevanam Kaviviriritam Kalma Shapoham Srabana Mongolam Sri Madhattatam Bhuvi Ginanti Evhurita Janaha Sri Madh Bhagavad Gopigita Namaskar, Ami Bonhishikha আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একজন ভক্ত প্রশ্ন করেছে যে ঠাকুর কেউ যদি অনিষ্ট করে বা অনিষ্ট করতে চায় তাহলে আমার কি করা উচিত। ঠাকুর খুব ছোট্ট সুন্দর একটি উপমার মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমাদের কি করা উচিত। ঠাকুর বলছে কেউ যদি তোমাদের অনিষ্ট করতে চায় তবুও তোমরা কাউর অনিষ্ট করো না, কিন্তু ফোঁস করতে হয়। এই ফোঁস করার কথাটা একটা সাপ কটা রাখাল বালক এর গল্প দিয়ে ঠাকুর খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তো চলুন দেখা যাক। একজন ভক্ত শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছে, মহাশয় যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত। তো চলুন দেখে নিই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এর উত্তরে কি বলছেন। গৃহস্থ ও তমগুণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্যে একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াত, সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয় ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলেই সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কী করে সাধন করব বলুন। গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারো হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকমে কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঠেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলে। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করেই তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনায় হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পর যখন অস্থি চর্ম সার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে এক একবার চড়তে আসে, ভয় দিনের বেলা আসত না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে সে প্রাণ ধারণ করত। প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না।
খুঁজে খুঁজে সেই দিকে তার দেয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বলল, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধ হয় রোগা হয়ে গেছি। ওর সত্ত্বগুণ হয়েছে কি না তাই কারুর উপর ক্রোধ নাই। সে ভুলেই গিয়েছে যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কী অবস্থা, আমি যে কাহাকেও কামড়াব না বা কোনোরূপ অনিষ্ট করব না কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। একজন সাধারণ ভক্ত শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিল, ঠাকুর কেউ যদি অনিষ্ট করতে চায় বা অনিষ্ট করে তাহলে কি করব? ঠাকুর সুন্দর ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে বুঝিয়ে দিল যে আমাদের কী করা উচিত,